এতক্ষণ লাগে এগারোটা বাসন মাজতে? নিশ্চয়ই দেরি করে ঘুম থেকে উঠেছিলি। না, ঘড়ি বাজতেই আমি উঠে পড়েছি। তাহলে এতক্ষণ ধরে এই কটা বাসন মাজছিলি তুই? আরো কিছু কাজ আছে, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। না থাক, দয়া করে এগুলোকে তুলে নিয়ে ঘরে যাও, প্রায় 5:45 বাজতে চললো, এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে, তারপর তো যাবে তোকে ঘুম থেকে তুলতে। যা তার আগে গিয়ে শুয়ে পড়। আমি যাই একটু ঘুমিয়ে নি। আমি তো দৌড়তে যাব। তো বলছিলাম কি, বলছিলাম যা বলার তাড়াতাড়ি বল না, সময় নষ্ট করছিস কেন? আমার না খুব গা ঘুরাচ্ছে, পেটটা যেন কেমন একটা করছে। তো তোমার রাতে কিছু খাসনি না? জানি কোন সময় কোন কাজটা করতে হবে, ঠিক জানি এখনো আসবে, তোর তো নিয়ে যাবে অনেক খাবার ধান্দা, না দিলেও বিপদ। তো দাঁড়া, আমি আসছি। এসন, এই গ্লাস নে, দুধটাকে ঢেলে ঢেলে ঠান্ডা কর, পারবি? বোনের জন্য ঠান্ডা করছো? আমি করে দিচ্ছি। বোনের জন্য নেকা ষষ্ঠী, রানার ঘুম থেকে উঠেছে? কোথায় আর ঘুম থেকে উঠেছে, সে তো পড়ে পড়ে ঘুমোচ্ছে এখনো। দেখেছো দেখেছো, তুমি ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেলে সে এখন উঠলোই না। এরকম ভাবে বলছো কেন? হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, ওর ছোলা ভেজানো রেডি, মিটে গেল, ভুলে গেছে তো? আচ্ছা, তুমি কি আমাকে একবারও বলেছিলে? বলো। বলার কি আছে, বলার কি আছে, এনেছি যখন তখন বুঝতে হবে যে ওর জন্যই এনেছি, তাহলে ভেজাওনি কেন? যত্ত সব অজুহাত আজকে বলে রাখলাম, কাল যেন ভুল না হয়। এ শোনো, শুধু খাবার খেলেই হয় না, তাকে হজম করতে হয়, বুঝেছো? আরে বাবা, খাটাখাটনি করলে তবে তো ছোলা খাওয়ার দরকার পড়ে। তার আগে খাটাখাটিটা শুরু হোক, আমি কাল থেকে ঠিক ছোলা ভিজিয়ে রাখবো। মিটে গেল, কাল থেকে ছোলা দিয়ে দেবে। আর হ্যাঁ, ব্রেকফাস্ট, ওই লিস্ট ধরে ধরে ব্রেকফাস্ট করে রাখবে বলে দিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি চা করো, চাটা খেয়ে আমি বেরোবো। বলছিলাম যে মেজবু, আবার ফল নিয়ে পড়লি কেন গো? ফুল কি সকালে ফলের রস খায়নি তাই? মা গো মা, এত কিছুর পরেও তুমি আবার ওর জন্য ফলের রস বানাচ্ছ মেজবু? এত কিছুর পরেও তো আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি পিসিমণি। আমিও তো সেই কথাই বলছিলাম, কি দরকার ছিল, কি দরকার ছিল ওকে বাড়িতে নিয়ে আসার বলো? ওই দিব্যি তো ওই বোর্ডিং স্কুল না কি বলে সেখানে থাকতো, মানুষ হয়ে যেত, নিজের রাস্তা নিজে দেখে নিত। একটা বাপ মা মরা মেয়েকে আমি রাস্তায় এভাবে একা একা ছেড়ে দেবো?
না না, আমি তো রাস্তার কথা বলছিলাম না, আমি তো বলছিলাম বোর্ডিং স্কুলের কথা। না ওই একই হলো পিসিমণি, ওকে যখন আমি এ বাড়িতে নিয়ে এসেছি ওর সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তাছাড়া তাছাড়া আমি তো আমার জন্যই ঝিলিক চলে গেল, ও যদি এই বাড়ি থেকে চলে যায় আমি কি নিয়ে থাকবো পিসিমণি? ফুলকি যখন এই বাড়িতে এলো আমি ওর এত যত্ন করতাম, ওকে পড়ি মনে করে। ধরুন না আমি এই যত্নটা করছি আমার অভ্যেসটা বজায় রাখার জন্য, এই কাজগুলো করলে আমার মনে হয় আমি আমার পরির জন্য করছি। ফুলকি, আই ফুলকি, আছে 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 ফুলকি রে, সামনে এখনো অনেক সুযোগ আছে। রানার, রানার, করে আরে উঠে পড়েছিস, বাহ গুড গার্ল। ওঠ 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 ওঠ, শোন স্পোর্টসম্যানদের সব কিছু একদম নিয়মে বাঁধা থাকবে। কাল তুই 9টায় শুয়েছিস, এখন 6টা বাজে, উঠে পড়। আমি জানি তুই কয়েকদিন রাস্তায় ছিলি, ভালো করে ঘুমোতে পারিসনি, সেই জন্য আজকে একটু বেশি সময় দিয়েছিলাম ঘুমোনোর জন্য। নে নে উঠে পড়, উঠে পড়, কাল থেকে একেবারে রাত 11টায় শুবি, সকাল 6টা উঠতে হবে। আয় কুড়ে তো করবি না। এই দেখ, ওরা জানে আমি তোর জন্য হাফ প্যান্ট কিনেছি, কিন্তু একটা ট্র্যাক স্যুটও নিয়ে এসেছি তোর জন্য। বল কোনটা পরবি বল। আই দুলছিস কেন, দুলবি না, তোকে দৌড়তে হবে। দৌড়লে আমি কাপ পাবো? পাবি পাবি, আমার কথা যদি শুনিস তাহলে পাবি। শুনবো, আমি শুনবো, আমার কাপ চাই। বাস মিটে গেল, এই তো চাই। হ্যাঁ বল 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 কোনটা পড়বি বল। ঠিক আছে তুই চটপট রেডি হলে আমি আছি। আরে ফুলকি, আয় আয় আয়, দেখ না তোর জন্য তোর মা। না মানে পুরীর মা, পুরীর মা ফলের রস বানিয়েছে, দাও 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 মিজু খা। এবার থেকে ফলের রসটা এখানে এসে খেতে হবে। হ্যাঁ আসবে গো মিজু, আসবে, ও এখানে এসে ফলের রস খাবে। তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে গিয়ে পড়তে বস। কিরে ফুলকি, কি বুঝছিস? দূর, আমাকে অন্য খাটে শুতে দিয়েছে, আমি কি কাজের লোক? মা গো মা, ইস চিনি কম। তিনি সোনা মা, আমার দুধটা খেয়ে নে। আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, দুধটা খেয়ে নিয়ে তারপরে ঘুমবি। না খেয়ে নে, খেয়ে নে। খাবো না, ভালো। আহ, ও যখন খেতে চাইছে না তখন ওকে জোর করছো কেন? কি যে বলো না তুমি, ও যদি সারাদিন ঘুমোতে চায় আমাকে ঘুমোতে দেবো? নে মা দুধটা খেয়ে নে, আয়। জানো একটু আগে বাইরে আমি খুব সুন্দর একটা পাখি দেখেছি। পাখি? হ্যাঁ পাখি। কি পাখি? তা তো আমি জানি না, তবে দেখতে খুব সুন্দর। তুই পাখি কোথায় কখন দেখলি? দেখেছি তো, আমি তো একটু আগে বাইরে গেছিলাম। তুই তুই বাইরে কখন গেলি? তোমরা কেউ জানো না,
আমি গেছি। আমাকেও দেখাও না পাখি। এখন তো উড়ে গেছে, আবার যদি আসে তখন দেখাবো। তুমি এখন দুধটা খেয়ে নাও। দেখাবি তো? হ্যাঁ দেখাবো। চলো 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 পাল্টাই।